রপ্তানিযোগ্য চিংড়ির একটি বড় অংশ চাষ হয় সাতক্ষীরায়। এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি চিংড়ি রেনু নার্সিং পয়েন্ট, হ্যাচারি সহ ফিশ প্রসেসিং ফ্যাক্টরি। তবে সম্প্রতি চিংড়ির উৎপাদন কমে যাওয়ায় কয়েকটি নার্স পয়েন্ট ও হ্যাচারি বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র একটি ফিশ প্রসেসিং ফ্যাক্টরি চলছে। মানসম্মত চিংড়ি রেনুর অভাব, তাপমাত্রা বৃদ্ধি, খেরে পানি স্বল্পতা সহ নানা কারণে চাষ ব্যাহত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা। তাদের দাবি, বর্তমানে চিংড়ি রেনু হাজারে 200 থেকে 300 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ঘেরে ভাইরাস দেখা দিয়েছে, ফলে এবার চিংড়ি বিক্রি করে উৎপাদন খরচ উঠবে না বলে আশঙ্কা তাদের। বৃষ্টি নেই, যার কারণে মাছ মরে যাচ্ছে ভাইরাসে। চিংড়ি আমরা মাছ চাষ করবো, বুঝছেন, খুব সমস্যা হচ্ছে। এই অবস্থায় মৎস্য বিভাগের সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন বলে মনে করেন জেলা চিংড়ি চাষী সমিতির নেতারা। সুষ্ঠু পরিকল্পনা এবং তদারকি, বিশেষ করে মৎস্য কর্মকর্তারা একটু খেয়াল রাখবেন। সরকারের ডেল্টা প্ল্যানের আওতায় নদী খননের কাজ চলমান রয়েছে। খাল খনন করা হলে ঘেরে পানি স্বল্পতা কমে যাবে। আমাদের খালগুলো নদীগুলো খনন করার সরকার উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে, কিন্তু এইগুলো এখনো বাস্তবায়ন হয়নি। মরিচাপ নদী, বেদনা নদী, অনেক খনন কার্যক্রম চলমান রয়েছে, কিছু নদীর খনন সমাপ্ত হয়েছে। চলতি বছর 66,806 হেক্টর জমি ঘেরে বাগদা এবং 9,017 হেক্টর জমিতে গলদা চাষ হয়েছে, যা থেকে 40,000 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। সময় সংবাদ, সাতক্ষীরা।